আমি তামিল মুভি থেকে দশার দূরে থাকি, কারণ তামিল মুভি আমার পছন্দ না। কারণ হচ্ছে যে সাধারণত দেখা যায় যে নায়ক নায়িকা থাকে, ওদের মধ্যে পটর পটর করে রোমান্টিক, সেই রোমান্টিক লেভেলে ডায়লগ দেয়, কিন্তু পরে দেখা যায় যে দুজনে প্রেম হয়ে যায়, প্রেম হয়ে গেলে ভিলেন বাপ হয়ে বা একটা ভিলেন হয়ে তারপর দুজনের মারামারি হয়, তারপর নায়িকার সাথে নায়িকে মিল হইলো কিনা না হইলো কিনা এইগুলো কিছু দেখায় না, শেষ কাহিনী সে জেন্ডার স্কেল 1, 2, 3, 4, 5, 6 এরকম একই নাম থাকে, আলাদা আলাদা স্টোরি, কাশমোড়া কাঞ্চনা হ্যানতেন, এগুলো দেখতে দেখতে আমার তামিল মুভির প্রতি প্রচুর পরিমাণে বিরক্ত আসতে বসে। যখন তামিল মুভি দেখি আমি টেইলার বা পুষ্টি কিন্তু তাড়াতাড়ি করে আমি শরীরা যাবেন, এইসব আমি দেখি না, ঠিক আছে। তো ওয়েবসাইট ঘুরতে করতে হঠাৎ করে নাইলাম ঘুরতে করতেছি না, ওই নামে একটা মুভি দেখলাম যে পোস্টারটা আমার কাছে একটু পছন্দ হয়েছে, মানে একটা আকর্ষণীয় লাগছে, মনে হয়েছে ফ্রেশ। তারপরে ইয়া দেখলাম লেখা হয়েছে কমেডি ড্রামা, সাধারণত তামিল কমেডি ড্রামা আমার যত মনে করে না, তামিল সাধারণত থাকে অ্যাকশন কমেডি ড্রামা হেই সেই এইরকম এত কিছু থাকে, কিন্তু কমেডি ড্রামা তামিল সাধারণত নাই। আর পোস্টারটা ফ্লেভার একটা মালালেম মুভি টাইপ লাগছে, তো ভাবলাম মালালাম টাইপ যেহেতু মুভি তো দেখা যায়, শুরু করে মনে হলো যে ওয়াও দারুণ কিছু না, নিয়ে ভুল করি নাই, পোস্টারে আমার ধোকা দেয় নাই, দারুণ কিছু নিয়েই শুরু করছি, যাক রিভিউ শুরু করা যাক, আজারের গল্প বাদ দিয়ে। হ্যাঁ, তো মুভি হচ্ছে যে এটা অনেক কুকিং মুভি, মানে রান্না বান্না যদি মালালে মুভি, উস্তাদ হোটেল, মাসির ঝুল, এই ধরনের মুভি যদি আপনার ভালো লেগে থাকে, এরকম কুকিং মুভি যদি চান যে মুভি দেখলে আপনার খাওয়ার রুচি যাবো, মানে খাওয়ার রুচি যাবো, মানে এত ভালো খাবার দেখাইবো যে মনে হবে আপনার মায়ের হাতে রান্না ওয়াক বাস, ঠিক আছে, এরকম একটা ধারণা চলে আসবো, এইভাবে রুচি যাইবো আর কি। আমার এরকম হয়েছে যখন আমি এই মুভিটা দেখি, তখন দুপুর আমার খাওয়ার নিয়ে এসে মুরগির মাংস, কিন্তু আমার মুরগির মাংস আমার কাছে খুব একটা ভালো লাগছে, মানে কীরকম লাগছে কী দেখা কী খাইতেছি, হ্যাঁ ব্যাপারটা এরকম। তো যদি আপনার যদি খাবার রুচি নষ্ট না করতে চান, তাহলে বলবো মুভিটা না দেখার জন্য। আমার অনেকে আছে যারা ভালো খাবার দেখে রুচি বাড়ে, তো এটা আপনার উপর নির্ভর করে। তো নাইলাম নাইলাম মুভিটা হচ্ছে এরকম যে একটা মোটা সোটা লোক বুড়িওলা, ঠিক আছে, বুড়িওলা লোক আসে লন্ডনে, আসে কুকিং করার জন্য শেফ হয়ে। তো এখানে ওর পাশাপাশি আরেকটা মেয়ে আসে, মেয়ে একই কাজে আসে, যে মেয়েটার ওডিসি নাকি কি একটা রোগ আছে, মানে হচ্ছে যে নোংরা জিনিসের প্রতি ওর একটা অ্যালার্জি আছে, নোংরা তুলে যদি বয় তাহলে ব্যাগে থাকে রুমাল, রাখে রুমালটা পিসে তারপর তুই, আর সারাদিন হাত ধুই হাতে যে রেখা থাকে, রেখাগুলো তুলে লেছে, এইরকম অবস্থায় মেয়ের, ঠিক আছে। আসার পর ওদের সাথে পরিচয় হয়, রান্নার ব্যাপারগুলো অসাধারণ সুন্দর রান্না করে, এগুলা খায়, আমাদের যে মাস্টার শেফ যিনি আছে ইনি একটু ভাবে চলে, ইনি এক সময় রান্ধতো, এখন আর রান্ধে না, খাওয়া গন্ধ শুনি ভালো খাবার না খারাপ খাবার এটা বুঝে লাগে, কিন্তু সারাদিন গম্ভীর থাকে, কীরকম যেন হাসি খুশি না এরকম একটা ব্যাপার থাকে ওনার দিদি। এখন কত হচ্ছে যে অসুখ বেড়া, মানে আর মাস্টার শেফের কাহিনি কি, আর যে হাত ঘষা ঘষা, এত অ্যালার্জি মেয়েটার, এত অ্যালার্জি কেন, অ্যালার্জি হলে মেয়েটা শেষ পর্যন্ত কী করতে পারে, আর হচ্ছে যে সবশেষে মিলে হচ্ছে আমাদের নায়কের পিছনে একটা গল্প আছে, যে গল্পটাই মূলত বলা যায় এই নাইলাম নাইলাম মুভির প্রাণ, ঠিক আছে। ওই গল্পটা যদি না থাকতো তাহলে মুভিটা তো ভালো লাগতো না। তো কত হচ্ছে যে আর কি আসতে, তো সমস্যা হচ্ছে যে আমাদের নায়কের যে রোগটা আছে, আশা করি বুঝতে পারছে তখন আমি অভিনয় করছিলাম, সেটা হচ্ছে আমাদের নায়কের রোগ, সেটা হচ্ছে মাসল প্যাজম নামে এক ধরনের রোগ আছে, যেটা হচ্ছে যে বলা যায় আমাদের নায়ক হঠাৎ হঠাৎ দেখা যায় সে নাচার করতেছে, কেউ জন টানতেছে, কেউ জন কাতুকুতু দিতেছে, এরকম মানে হঠাৎ করে তার মাসাল যেগুলো আছে এগুলো নাড়াচাড়া করে, মানে অদ্ভুতভাবে নাড়াচাড়া করে যায়, ঠিক আছে। তো মূলত হচ্ছে এটা রোগ, যার ফলে যে মুভিটার মধ্যে যে কমেডি পেপারগুলো আছে সবটাই মূলত হচ্ছে এই যে মাসাল প্যাজম যে রোগটা ধরছে ওই রোগটা, যদিও মাসাল প্যাজম কোনো রোগ নাই, এটার পিছনে আলাদা কাহিনি আছে, যেটা হচ্ছে মুভির হালকা করে টুইস্ট। এখন কত হচ্ছে অসাধারণভাবে মেকিং করছে, সুন্দর সুন্দর কিছু গান ব্যবহার করছে, অসাধারণ লোকেশন সব মিলে অসাধারণ একটা তামিল মুভি। আমার মনে হয় আমি আমার লাইফে প্রথম একটা অসাধারণ একটা তামিল মুভি দেখছি, ঠিক আছে, তামিল মুভি, মালালাম ফ্লেভারের তামিল মুভি, মালালাম মুভি এরকম প্রচুর দিচ্ছি, কিন্তু তামিলের মধ্যে যে এরকম মুভিগুলো বানাইতে পারে, মারামারি অ্যাকশন অনেক অনেক গাড়ির এইরকমই থাকে, তামিল মুভি ঘুষি দিলে দশা দূরে গিয়ে পড়ে, এইরকম বাইরে গিয়া যায় তামিলরা মুভি করতে পারবে এটা আমি জানি, হয়তো এরকম মুভি ভিড় হয়েছে, কিন্তু আমি এটাই প্রথম দেখছি, আমার লাইফে দেখা প্রথম বেস্ট তামিল মুভি এরকম ড্রামা কমেডির মধ্যে। এখন যদি রেটিংয়ের কথা আসে তাহলে আমি এটা রেটিং দিব 10/8। তো ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো মুভি রিভিউ লাগবে, টাটা।
এখন যদি রেটিং এর কথা আসি তাহলে এটা রেটিং দিব আমি যদি এখন রেটিং এর কথা আসি তাহলে রেটিং দিব এটার আমি আরে